বাংলা ছবির জগতে অনির্বাণ ভট্টাচার্য অত্যন্ত সুপরিচিত একটি নাম। তিনি নামী অভিনেতা, একই সঙ্গে অগণিত মহিলার হার্টথ্রব। বাড়ি মেদিনীপুর, থিয়েটারের প্রতি টান থেকে কলকাতায় আসা তার, তারপর ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে যাওয়া। কিন্তু সেই সুযোগকে তিনি হাতছাড়া করেননি, একাধারে থিয়েটার, সিনেমা, ওয়েব সিরিজ সবেতেই সুপারহিট অনির্বাণ ভট্টাচার্য। অভিনয় তো বটেই, তার মিষ্টি হাসি আর চেহারার ওপর ক্রাশ রয়েছে মহিলাদের। অনির্বাণ ভট্টাচার্য আজ গোটা বাংলার ক্রাশ। তার জন্ম 1986 সালে পশ্চিম মেদিনীপুরের এক মধ্যবিত্ত পরিবারে। স্কুলের পড়াশোনার পর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে অভিনয় নিয়ে পড়াশোনা করেন। গ্র্যাজুয়েশনের পর মাস্টার্সও করেন অভিনয় নিয়ে। 2009 সালে ভারত সরকারের থেকে ইয়ং আর্টিস্ট স্কলারশিপ পান। কলেজে পড়ার সময় থেকেই থিয়েটারে কাজ করতে শুরু করেছিলেন অনির্বাণ। তখন তিনি বিভিন্ন নাটকে অভিনয় করতেন, দেবী সর্পমস্তা, অ্যান্টনি সৌদামিনী, যারা আগুন লাগায়, বিসর্জন, কারুবাসনার মতন মঞ্চ সফল নাটকে তিনি অভিনয় করেছিলেন। গিরিশ কর্নাডের নাগমণ্ডলা নাটক তাকে ব্যাপক খ্যাতি এনে দেয় মঞ্চে। 2010 সালে অনির্বাণ সংঘরাম হাতিবাগান নামে একটি নিজস্ব থিয়েটার গ্রুপ তৈরি করেন, সেখানে তিনি নাটকের পরিচালনা করতেন। এই সময় তিনি জি বাংলার টেলিফিল্ম কাদের কুলের বউতে অভিনয় করার সুযোগ পান। এরপর আবার যদি বলো হ্যাঁ, এভাবেও ফিরে আসা যায়, এই ধরনের টেলিফিল্মে অভিনয়ের প্রস্তাব আসে। একই সঙ্গে শাশ্বত চ্যাটার্জির সঙ্গে অপুর সংসার নামের একটি টক শোতেও কাজের সুযোগ পান অনির্বাণ। এরপর কালার্স বাংলার একটি ক্রাইম শো হুঁশিয়ার বাংলাতে সঞ্চালক হিসেবে কিছুদিন কাজ করেন। স্টার জলসাতে ভূমিকন্যা টেলিফিল্মেও তাকে দেখা যায়। সিনেমার পর্দাতে তাকে প্রথম ব্রেক দেন অপর্ণা সেন। আর শ্রীনগর ছবিতে একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মনে দাগ কেটে যান। তারপর 2016 সালে শাশ্বত চ্যাটার্জির ঈগলের চোখ ছবিতে অভিনয় করে তিনি দারুণভাবে সাড়া জাগান দর্শক মহলে। এই ছবি থেকেই দর্শক তাকে চিনতে শুরু করে। এই ছবি তাকে এনে দেয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। কলকাতায় কলম্বাস, দুর্গা সহায়, ধনঞ্জয়, আলিনগড়ের গোলকধাঁধা, সৃজিত মুখার্জির উমা, তার অভিনীত ছবির তালিকা বাড়তেই থাকে। তবে থিয়েটারের অভিনয় ছাড়েননি অনির্বাণ। হইচয়ের ব্যোমকেশ সিরিজ তাকে ক্যারিয়ারের সর্বোচ্চ খ্যাতি এনে দেয়। ল্যাবরেটরি, মানভঞ্জন, পাঁচফোড়ন তার অভিনীত ওয়েব সিরিজ। শুধু অভিনেতা হিসেবেই নয়, অনির্বাণ ভট্টাচার্য একজন সুগায়ক। সৃজিত মুখার্জির শাজাহান রিজেন্সিতে কিচ্ছু চাইনি আমি গানটি তারই গাওয়া। গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। 2020 অভিনীত তার ড্রাকুলা স্যারে অন্যরকম চরিত্রে দেখা যায় তাকে। এই ছবির প্রিয়তমা গানটি তারই গাওয়া। অভিনয় ছাড়া ব্যক্তিগত জীবনে বেশ কয়েকবার বিতর্কিত পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাকে। বিয়ে হোক বা ছবিতে কোনো সাহসী দৃশ্য, বা কখনো তার রাজনৈতিক মতাদর্শ পেশ, এই সমস্ত কারণে তাকে হতে হয়েছে কটূক্তির শিকার। তবে সেসব নিয়ে তিনি মাথা ঘামাতে নারাজ। আজও সিনেমার তুলনায় নাটকের প্রতি তার আগ্রহ বেশি। একটি সাক্ষাৎকারে অনির্বাণ বলেছিলেন, ভবিষ্যতে পরিচালনার সুযোগ পেলে সিনেমা ছেড়ে তিনি নাটকের পরিচালনা করবেন।